Hello everyone. Assalamualaikum. Salam. দেশ এবং দেশের বাইরে থেকে মুহূর্তে যারা আমাদের সাথে যুক্ত আছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তবে ইয়ার্স আজ 26 সেপ্টেম্বর 2023 রোজ মঙ্গলবার আমি এখন চিতের বাজার অবস্থান করছি। চিতের বাজারের মধ্যে অন্যতম একটি বড় ব্যবসা প্রতিষ্ঠান আমি সেখানে অবস্থান করছি। আমার সামনে দেখতেছেন প্রচুর পরিমাণ পাট এখানে কিন্তু স্টক করা হয়েছে এবং আজকে কিন্তু হাটে প্রচুর পরিমাণ আমদানি। আমরা এখন কথা বলবো এই গরজের প্রোপ্রাইটার যে মালিক সরাসরি তার সাথে, আজকে তার সাথে কথা প্রসঙ্গে জানবো চিতের বাজার পাট কি ধরে করা বিক্রয় হলো। বিশিষ্ট একজন ব্যবসায়ী, আমরা তার সাথে কথা প্রসঙ্গে আজকে জানবো। আশা করি আমাদের সাথে থাকবেন। একেবারে 1600 থেকে 2700 পর্যন্ত মাথা, মাঝে পোকার বেঁধে আছে। হ্যাঁ হ্যাঁ, 1800, 1900, 2000, 2200 আর 2600 একেবারে মাথার পাট্টা। বাড়ার তো সম্ভাবনা পাচ্ছি না, নির্বাচন না যাওয়া পর্যন্ত আমার মনে হয় বাড়ার কোন সম্ভাবনা নাই। আমরা অনুভব করতেছি দেশের পরিস্থিতি খুবই খারাপ, খুবই খারাপ। গত বছর লস হয়েছে, বিরাট লস। কিছু আছে আর এই গাড়িতে পাট ছাড়া কি বিক্রি হবে? পাট তো কিনারি মানুষ, কিনারি মানুষ কথা বললাম চিতের বাজারের মধ্যে 20 জন ব্যবসায়ী সরাসরি তার সাথে, তার সাথে কথা প্রসঙ্গে আজকে জানলাম চিতের বাজারের পাট কয়েকটা ক্যাটাগরিতে বিক্রি হয় সে ক্যাটাগরি আপনারা কিন্তু অলরেডি জানলেন। এই ছিল আজকে 26 সেপ্টেম্বর 2023 রোজ মঙ্গলবার চিতের বাজার থেকে পাটের আপডেট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর প্রতিনিয়ত আমার এই চ্যানেল থেকে পাট, পেঁয়াজ ইত্যাদি ইত্যাদির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবেন, এটা আপনাদের কাছে অনুরোধ থাকলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।